ফিরাদ হাকিম, আপনারা যে তালিকা দেখালেন সেখানে সব থেকে বেশি সম্পত্তি বৃদ্ধি হয়েছে, তিনি বলছেন জেলে যেতে ভয় নেই কিন্তু ইডি সামাজিক সম্মান নিয়ে টানাটানি করবে, এতে ভয় পাচ্ছে। দেখুন, আমাকে একবার মুকুল রায় হুমকি দিয়েছিলেন যে সুজনবাবু আপনি এই আমার নামে খারাপ খারাপ কথা বলেছেন, অমুক তমুক ইত্যাদি, আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। আপনাদের মনে থাকতে পারে আমি সামাজিক মাধ্যমেই মিডিয়ার কাছেই আমি বলেছিলাম যে যে মানুষের মান নেই তার আবার মানহানি হয় কী করে? পাচারকারীদের মান আছে বলে আমি মনে করি না, তাদের মানহানি কে করবে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে কাজ করেছেন সেই কাজটা আপনি ঠিকমতো বলতে পারেননি, আপনি তো বদলা নিয়েছেন, বলেছেন বদলা নয় বদল চাই, কিন্তু নিয়েছেন বদলা, আপনি বড্ড ভুল, আপনি যেটা করেন সেটা বলতে পারেন না, এটা দেশের লোক সবাই বুঝে গেছে, হয়তো সবাই বুঝে গেছে বলে এখন উনি বলছেন যে সত্যটা স্বীকার করলেই হতো। আমি বলছি অসিত মজুমদারকে আপনি একদম ভালো জোব্বা ঠোব্বা ভালো করে পরে, পাগড়ি ফাগড়ি ভালো করে বেঁধে, জামা প্যান্ট শক্ত টাইট করে পরে, বোধ হয় তারকেশ্বরের এমএলএ না চুঁচুড়ার এমএলএ আমি জানি না ঠিক, কোথাকার এমএলএ চুঁচুড়া, চুঁচুড়া ঘড়ির মোড়ে দাঁড়িয়ে থাকুন হাতে ছোপটি নিয়ে, আর এই ভাষণগুলো দিন, আমি যাব পরের সপ্তাহে সম্ভবত, দেখব হিম্মত কত দেখব, পরের সপ্তাহে যাব। এবং সেখানে উনি যেহেতু বারণ করেছেন, ওইখানে গিয়ে আমরা সব যাদের নাম ধরে বলি না, সচরাচর নাম ধরে বলি না, তৃণমূলের নেতারা যারা লুটের সঙ্গে যুক্ত বলে বলি, কিন্তু উনি বোধ হয় ভাইপোর নাম বলতে বারণ করেছেন, ওদিন আমি পাঁচবার ভাইপোর নাম বলব, পাঁচবার, এবং কী কী অপরাধ ভাইপো করেছে পশ্চিমবাংলায় সর্বনাশ করার জন্য সেটা আমি পাঁচবার বলব। ওকে বলে দিন যেন সে থাকে, হিম্মত থাকলে কী করবে দেখা যাবে।